Oh, you who believe, give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh, you who believe, read the Quran every night of Ramadan, night of Ramadan. Welcome, O Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের এই অনুষ্ঠানটা হবে একটা ইন্টারভিউর সিরিজ আর প্রশ্নোত্তর পর্ব পবিত্র রমজান সম্পর্কে। অনুষ্ঠানের নাম রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। এখানে আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স, আর এই অনুষ্ঠানে আমি ডক্টর জাকির নায়কের ইন্টারভিউ নেব এবং দর্শকদের পাঠানো প্রশ্নগুলো করব পবিত্র রমজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। রমজান এই মাসের ব্যাপারে আমার নিজের একটা আবেগ জড়িয়ে আছে। 16 বছর আগের কথা, তার আগে প্রায় 10 বছর অন্ধের মতো খুঁজেছি। এ সময় মুসলিমদের দেখলাম যে তারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, বিশেষ করে এই পবিত্র মাস রমজানে। তার আগে আমি 10 বছর খুঁজে বেড়িয়েছি। আমি পালন করেছি খ্রিস্টান ধর্ম, হিন্দুইজম, জৈন ধর্ম, বস্তুবাদ, সোশ্যালিজম, এরকম আরো অনেক ইজম। আর সেগুলোর নাম যদি বলি আপনারা হয়তো সেগুলো চিনতেও পারবেন না। সুবহান আল্লাহ। তারপর আপনারা দেখবেন যে এই পবিত্র রমজান মাসে আল্লাহ মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব নাজিল করেন, পবিত্র কোরআন। আর সেই পবিত্র কোরআন এখনো আমাদের সাথেই রয়েছে। এই কারণেই পবিত্র রমজান মাস মুসলিমদের কাছে খুব স্পেশাল। শুধু মুসলিম নয়, অমুসলিমদের কাছেও। আমি ইসলাম গ্রহণ করেছিলাম এই পবিত্র রমজান মাসে। তখন মুসলিমদের দেখেছিলাম যে তারা তাদের ধর্ম পালন করছে না, তারপর তারা হঠাৎ করে এই এক মাস ধর্ম পালন করছে। আমি তখন ইসলাম ধর্মের বিভিন্ন গ্রন্থ পড়ে দেখলাম সত্যকে খুঁজে পাওয়ার জন্য। তারপর সত্যকে খুঁজে পেলাম। এর কয়েকদিন পরে আমি রোজা রাখা শুরু করলাম। তার কয়েকদিন পরেই আমি শাহাদা দিলাম, আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্ম এতটাই ভালো যে এটাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। ভাই ও বোনেরা, রমজান মাস রহমতের মাস, ক্ষমা প্রার্থনার মাস। এই মাসেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আমাদের এই সিরিজ অনুষ্ঠান এটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য, আমার জন্য, যাতে সঠিকভাবে রোজা পালন করতে পারি। আগেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে আমি হোস্টের দায়িত্ব পালন করব। আর প্রত্যেক দিন এই অনুষ্ঠানে আমার সাথে যিনি থাকবেন তার সম্পর্কে আপনাদের কাছে খুব বেশি কিছু বলার দরকার নেই। তার বুদ্ধিমত্তা এবং তার পেশা, প্রথম জীবনে তিনি ছিলেন একজন ডাক্তার, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ডাক্তার। একবার তিনি আমাকে বলেছিলেন যে তিনি নিজেকে মনে করতেন একজন মেডিকেল ডাক্তার, অর্থাৎ মানুষের শরীরের ডাক্তার। পরবর্তীতে তিনি আমাকে বলেছিলেন যে তিনি হয়ে গেলেন মানুষের আত্মার ডাক্তার। এটার কারণ হল কোরআন আর সুন্নার সত্যের বাণী তার হৃদয়ে প্রবেশ করেছে, আর তখন তিনি দাওয়া দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন। গত 11 বছর ধরে, প্রিয় ভাই ও বোনেরা, তিনি 1000-এর বেশি লেকচার দিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে, যেমন বিভিন্ন টেলিভিশনে, প্রিন্ট মিডিয়াতে, রেডিওতে। এছাড়াও তিনি অনেক গুরুত্বপূর্ণ বই লিখেছেন যার টপিক হল কম্পারেটিভ রিলিজিয়ন এবং ইসলাম। তার বিশ্লেষণধর্মী ব্যাখ্যা আর তিনি যেভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে একেবারে হুবহু উদ্ধৃতি দেন, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মগ্রন্থ থেকেই তিনি একেবারে রেফারেন্স ও উদ্ধৃতি দেন, এটার তুলনা নেই। এই জন্য তিনি মানবতার একটা সম্পদ। এখন আমি এই মুহূর্তে যেটা করতে চাই যে আর কথা না বাড়িয়ে আমি তাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাব, ডক্টর জাকির আব্দুল করিম নায়েক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। প্লিজ বসেন। ধন্যবাদ।
ডক্টর জাকির, আমাদের অনুষ্ঠান শুরুর আগে আপনি কি পিস টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমাদের এই ইন্টারভিউয়ের লম্বা সিরিজ আর প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে পবিত্র রমজানের উপর আ ডেট উইথ ডক্টর জাকির। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي। রোজা উপলক্ষে বিশেষভাবে আয়োজিত আমাদের এই সিরিজ অনুষ্ঠান রমজান এ ডেট উইথ ডক্টর জাকির, এটা শুরুর আগে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আমি নিজেকে মনে করি একজন ছাত্র যে এখনো শিখছে, নিজেকে মনে করি একজন তালবে ইলম, বিশেষজ্ঞ বলে আমি মনে করি না যে বিভিন্ন ফতোয়া দেব ইসলামের বিভিন্ন বিষয়ে। আর এই পবিত্র রমজান সম্পর্কে যদি বলতে হয় অনেক বিষয়ে মতভেদ আছে, বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ দেখা যায় বিশেষজ্ঞ আর আলেমগণের মধ্যে, বিভিন্ন মাজহাবের মধ্যে এরকম মতভেদ আছে। পবিত্র কোরআনে রমজান মাসের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে মাত্র চারটা আয়াতে, সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ১৮৩, আয়াত নম্বর ১৮৪, আয়াত ১৮৫, তারপর ১৮৭। পরোক্ষভাবে আরো কয়েকটা আয়াতে আছে, তবে প্রত্যক্ষভাবে চারটা আয়াতে। তাই বেশিরভাগ নিয়মের ভিত্তি হলো হাদিস, কিছু বিশেষজ্ঞ ব্যবহার করেছেন জয়ীফ হাদিস, কেউ নিয়েছেন মধু হাদিস, কেউ নিয়েছেন সহিহ হাদিস। আমি এখানে যে উত্তরগুলো দেব সেটা বেশ কয়েকজন বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, আমি শুধু সেই সব বিশেষজ্ঞগণকেই বেছে নিয়েছি যাদের মতামত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী বলে মনে হয়েছে। এগুলো হয়তো দর্শকদের দৃষ্টিভঙ্গির সাথে নাও মিলতে পারে যেটাতে তারা অভ্যস্ত, আমাদের মতামত হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। প্রয়োজন হলে আমি বিভিন্ন বিশেষজ্ঞের আলাদা মতামতও বলতে পারি, বিশেষজ্ঞগণ নামও বলতে পারি, তবে বেশিরভাগ সময় বলবো না। আমি সবাইকে স্পষ্ট করে জানাতে চাই যে পবিত্র রমজান সম্পর্কে আমি যে উত্তরগুলো দেব তার কোনটাই আমার নিজের বানানো উত্তর না, এই মতামতগুলো বেশ কয়েকজন বিশেষজ্ঞের, তাদের দৃষ্টিভঙ্গি। আর আমি যথাসাধ্য চেষ্টা করব সেই সময় সেই বিশেষজ্ঞের নামটা বলতে, যাতে করে কেউ না ভাবে যে আমি আমার মতামতগুলো জানাচ্ছি। আর আমার মতে উত্তরগুলো হওয়া উচিত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, আমি যথাসাধ্য চেষ্টা করে যাব। আর ইনশাআল্লাহ যতখানি সম্ভব হয় বিভিন্ন হাদিস বলার সময় আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করব যে এটা সহিহ বুখারী সহিহ মুসলিম অধ্যায় নাম্বার, তারপর হাদিস নাম্বার, যাতে করে দর্শকরা সেই হাদিসগুলো চেক করে দেখতে পারে যে আমার কথাগুলো সঠিক কিনা। কোরআনের আয়াতের রেফারেন্স দেব, সাধারণত আমি উত্তর দেওয়ার সময় এভাবে রেফারেন্স দিয়ে কথা বলে থাকি যাতে করে লোকজন উত্তরটা জানতে পারে একেবারে খাঁটি উৎস থেকে, কোরআন এবং সহিহ হাদিস। আমার মুখ থেকে ভালো আর সঠিক যা কিছু বেরোবে সেটা আল্লাহর তরফ থেকে বেরোবে, আর আমার মুখ থেকে ভুল বা বেঠিক কিছু বেরোলে সেটা আমার তরফ থেকে আর শয়তানের তরফ থেকেই বেরোবে। তাই শয়তানের হাত থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এই সিরিজ অনুষ্ঠান যেন আমাদের সবার জন্য উপকারী এবং দর্শকদের জন্য উপকারী হয় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। এবারে অনুষ্ঠানের কথা, এখানে এই অনুষ্ঠানটাতে মোট দুইটা অংশ থাকবে। প্রথম অংশ হবে সরাসরি ইন্টারভিউ ডক্টর জাকির নায়েক ও আমার মধ্যে, অনুষ্ঠানের টপিক অনুসারে প্রত্যেক অনুষ্ঠানে রমজানের একটা বিষয়। আর দ্বিতীয় অংশে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডক্টর জাকির নায়েক, প্রশ্নগুলো হবে সেই দিনের টপিকের উপর। আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনার টপিক হচ্ছে রোজা অবস্থায় যেসব কাজে অনুমতি আছে। ডক্টর জাকির, আজকের টপিক এটা নিয়ে আমাদের মুসলিম সম্প্রদায়ের অনেকের মধ্যে কিছু ভুল ধারণা আছে, বিশেষ করে আমি যে দেশ থেকে এসেছি, অনেকে এই সময় এমন কিছু কাজ থেকে বিরত থাকে। এখানে আমরা এই পর্বে আলোচনা করার মাধ্যমে জানব যে সেগুলো শূন্য, আর আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার জন্য সুপারিশ করেছেন। তাহলে আসুন সেরকম একটা প্রশ্ন দিয়ে আমরা আজকের পর্বটা শুরু করি, সেটা হচ্ছে গোসল করার প্রসঙ্গে। গোসল, অনেক সময় আমরা গোসল করি আমাদের শরীরকে ঠান্ডা করার জন্য যদি বেশি গরম পড়ে, আবার অনেক সময় সহবাসের পর নাপাক অবস্থা দূর করার জন্য। এখন আমাদের গোসল করার অনুমতি আছে রোজা রাখা অবস্থায়? আপনি যদি বলেন গোসল করার কথা, গোসল করা এটা হতে পারে ধর্মীয় ফরজ, গোসল করা যদি আপনার শরীর অপবিত্র থাকে স্ত্রী সহবাসের পর, অথবা হতে পারে শরীর পরিষ্কার করার জন্য, শরীরের ময়লা আর ঘাম পরিষ্কারের জন্য, অথবা অনেকে গোসল করে কারণ তার পিপাসা লেগেছে অথবা গরম লাগছে। এখন কারণ যাই হোক না কেন, যদি সে কোনো
পানি না খেয়ে ফেলে, সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে। তাহলে রোজা রেখে গোসলের অনুমতি আছে। আর অনেক হাদিসই আমাদের বলছে যে এটা অনুমতি আছে। এটা উল্লেখ করা হয়েছে সেই বুখারীতে খন্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1926। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমাদের নবী ঘুম থেকে উঠলেন, তিনি রাতে সহবাস করেছিলেন, তখন তিনি জানাব অবস্থা ছিলেন, তিনি রোজাও ছিলেন, প্রথমে গোসল করলেন তারপর রোজা থেকে গেলেন। তাহলে এখানে গোসলটা ফরজ, কারণ তিনি স্ত্রী সহবাস করেছেন, সেজন্য গোসল অবশ্যই ফরজ। এছাড়া একটা উল্লেখ আছে সূরা আবু দাউদ খন্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 2359। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে তিনি এক লোককে বলতে শুনেছেন যে নবী যখন আল আরজে গিয়েছিলেন তখন রোজা ছিলেন তিনি এবং নিজের মাথায় পানি ঢাললেন, কারণ তৃষ্ণার্ত ছিলেন অথবা খুব গরম লাগছিল। তাহলে আপনার পিপাসা পেলে অথবা গরম লাগলে মাথায় পানি ঢালতে পারেন, আপনিও গোসল করতে পারেন রোজা থাকা অবস্থায়। তারপর একটা হাদিসে আছে সহিহ বুখারীতে খন্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, অধ্যায় নম্বর 25। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি পোশাক পানিতে ভিজিয়ে নিয়ে তারপর পড়লেন। এই একই অধ্যায়ে সহিহ বুখারী খন্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, অধ্যায় নম্বর 25 বলা হয়েছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে রোজা থাকা অবস্থায় তিনি এক গামলা পানিতে বসে থাকতেন। তাহলে এই হাদিসগুলো আমাদের বলছে যে গোসল করা, মাথার উপর পানি ঢালা, হোক সেটা ধর্মীয় কারণে, হোক সেটা ফরজ, অথবা হোক সেটা মুবা, হয়তো গরম লাগছে অথবা নিজেকে নোংরা লাগছে অথবা পিপাসায় লেগেছে, রোজা থাকা অবস্থায় গোসলের অনুমতি আছে, তবে যেন গোসলের সময় আপনারা পানি খেয়ে না। ইংল্যান্ডে তার কয়েক বছর পর রমজান পড়বে গরমকাল, আর আশা করি পরবর্তীতে আমরা গরমকালে রোজা পালনের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। পরের প্রশ্ন, ধরেন কোন লোক তার নিজের মুখে লালা, সেটা যদি সে গিলে ফেলে রোজা থাকা অবস্থায় এই কাজের কি অনুমতি আছে? যদি মুখের লালা গিলে ফেলার কথা বলতে হয়, এটা একটা নর্মাল ব্যাপার, ন্যাচারাল কাজ। বর্তমানে সায়েন্স আমাদের বলে যে প্রতিদিন আমাদের জিভে প্রায় কয়েক লিটার লালা উৎপন্ন হয়ে থাকে, আর এটা নর্মাল ন্যাচারাল যে মানুষ তার লালা গিলে ফেলবে, ভেতরে চলে যাবে, এটাকে অ্যাভয়েড করা যায়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 185, বলা হয়েছে যে তোমরা রোজা রাখবে, পবিত্র রমজান মাসে অসুস্থ থাকলে, ভ্রমণ করলে সেটা পরের হবে। তারপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তোমাদের জন্য সহজ করে দিতে চান, তোমাদের কঠিন অবস্থায় ফেলতে চান। পবিত্র কোরআনে সূরা হজ অধ্যায় নম্বর 22, আয়াত নম্বর 78, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ করেননি। এখন লালা গিলে ফেলা তো যেহেতু একটা নর্মাল কাজ, আর আমি জানি রোজার সময় অনেকে থুতু ফেলে, আমার অনেক বন্ধুও মনে করে যে লালা গিলে ফেলা হারাম, এজন্য থুতু ফেলে, চিন্তা করেন এই কাজটাই করেন, নামাজ ঠিক মতো আদায় করতে পারবেন না, কারণ নামাজ পড়তে তো কয়েক মিনিট সময় লাগে, আর ওই সময় মুখে লালা জমা হয়ে যাবে। এখন কি থুতু ফেলায় মনোযোগ দেবেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে? যদি তখন কোরআন পড়েন তখন তো বাইরে থুতু ফেলতে হবে সবসময়। কিছু লোককে আমি জানি যারা সবসময় একটা পাত্র সাথে রাখে, সেই পাত্রে থুতু ফেলে, তারা নিয়মটা জানে না। তাহলে কেউ যদি মুখে লালা গিলে ফেলে, নর্মাল লালা যেটা সবসময় মুখে থাকে, এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না। একইভাবে যদি কারো নাকে মুখে ধুলা যায়, ধরেন সে কোনো শহরে গেছে যেটা খুবই নোংরা, নাকি মুখে ধুলা, তখন জোরে শ্বাস নিলেন, কিছু ধুলা গেল ফুসফুসে বা অন্য কোথাও, এই সবের অনুমতি আছে, কারণ এগুলো সব নর্মাল কাজ, আর এতে করে রোজা ভেঙে যায় না। পানি দিয়ে মুখ আর নাক পরিষ্কার করার অনুমতি কি আছে? অনেকে হয়তো মুখের ভেতর পানি নিয়ে কুলি করছে, এটা করছে হয়তো অজুর সময়, এই কাজের কি অনুমতি আছে? মুখের ভেতরে পানি দেওয়ার কথা যদি বলেন, অথবা মুখে পানি নিয়ে গার্গল করা, অথবা নাকের ভেতরে পানি দেওয়া, হতে পারে তার লাগছে বেশি, অথবা সে অজু করছে, এটার অনুমতি আছে, কারণ এটা শরীরের ভেতরে যাচ্ছে না, আর পানি যদি শরীরের ভেতরে না যায়, যদি পানি দিয়ে না ফেলেন অনুমতি আছে। আর অজুর সময় অবশ্যই গার্গল করতে হবে, পানি মুখে দিয়ে কুলি করতে হবে, আর এই অজু করা হলো ফরজ নামাজ পড়ার আগে।
রোজা অবস্থায় আপনি নামাজ পড়বেন, ওযু করতে হবে, তাহলে এটা নিষিদ্ধ হবে কেন? এখন কেউ যদি মুখের ভেতরে পানি দেয়, ওযুর সময় গার্গল করে বা অন্য কিছু, সে খেয়াল রাখবে যেন পানি গিলে না। আর যখন সে নাকে পানি দেয়, কিছু কিছু মনে করে যে এতে রোজা ভেঙে যায়, এটা মিথ্যে একটা হাদিস। আর এরকম তারা ওযুর সময় নাকের মাথায় একটু পানি দেয়, ভেতরে পানি দেয় না, কারণ একটা হাদিস আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের নবী বলেছেন এই হাদিসটা উল্লেখ আছে সুনান আবু দাউদ খন্ড নম্বর 2 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2360। আমাদের নবী বলেছেন তোমরা ওযুর সময় নাকে প্রচুর পানি দেবে শুধু রোজার সময় বাদ। তার মানে নবী বলেছেন ওযুর সময় নাকে বেশি করে পানি দিতে হবে শুধুমাত্র রোজার সময় বাদ। তার মানে যদি নাক দিয়ে পানি গলা থেকে ফেটে চলে যায় তাহলে রোজাটা তখন ভেঙে যাবে। তার মানে এই না যে নাকের ভেতরে পানি দেওয়া নিষিদ্ধ। এমনিতে যদি পানি দেন, সাধারণত গলার ভেতরে যায় না, যদি বেশি করে পানি দেন তারপরে যাবে না, তবে যেতে পারে। তাই সাবধান করে দেওয়া হয়েছে যে রোজা থাকা অবস্থায় নাকে পানি দিও না, অন্য সময় নিষিদ্ধ দেওয়া যাবে। এই হাদিস প্রমাণ করে নাকের ভেতরে পানি দেওয়ার অনুমতি আছে, তবে সাবধান থাকবেন নাক দিয়ে যেন বেশি পানি নেবেন না, তাহলে গলায় পানি চলে যেতে পারে, গলা থেকে পেটে চলে যেতে পারে, ওযুর সময় মুখ দিয়ে বা নাক দিয়ে, এমন হলে রোজাটা ভেঙে যাবে। তবে অনিচ্ছাকৃত ভাবে ওযু করার সময় বা গাগল করার সময় যদি ভেতরে পানি চলে যায় ক্ষমা করবেন, কারণ এটা অনিচ্ছাকৃত হবে। আচ্ছা, তাহলে এখানে নিয়তটা হলো গুরুত্বপূর্ণ, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। এখন আমি এটা জানি যে আমাদের কত আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তবে আজকে টপিক নিয়ে বিস্তারিত বলতে গেলে এই প্রশ্নগুলোর উত্তর জানা প্রয়োজন। প্রথম প্রশ্ন, যদি কোনো লোক যে অবস্থায় অনিচ্ছাকৃত ভাবে কিছু খেয়ে ফেলে অথবা পান করে, তাহলে কি রোজা ভেঙে যাবে? অনিচ্ছাকৃত ভাবে কেউ যদি কিছু খেয়ে ফেলে বা পান করে, হয়তো সে ভুলে গিয়েছিল, এতে রোজা ভাঙবে না। আর এরকম ঘটনা সাধারণত রমজানের প্রথম দিকে বেশি হয়ে থাকে। মানুষ দৈনন্দিন কাজে অভ্যস্ত থাকে, হঠাৎ করে রমজান আসলো, অনিচ্ছাকৃত ভাবে সে রান্নাঘরে গিয়ে পানির বোতলটা নিয়ে পানি খেয়ে ফেলতে পারে, কেউ হয়তো সকালে জগিং করার পরে এসে পানি খায়, এমন হতে পারে। এখন নবী ইসলামের একটা হাদিস অনুযায়ী, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খন্ড নাম্বার 3 বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার 1933। আমাদের নবী মুহাম্মদ ইসলাম বলেছেন কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে পানাহার করে ফেলে তাহলে তাকে সেদিন রোজা রাখতে হবে, তার রোজা ভাঙবে না। আর সে যা খেয়েছে বা পান করেছে সেটা আল্লাহ তাআলার তরফ থেকে, তাহলে অনিচ্ছাকৃত ভাবে পান করলে রোজা ভেঙে যাবে না, ইচ্ছাকৃত ভাবে পান করলে রোজা ভেঙে যাবে। পান করার সময় যদি বুঝতে পারেন, খাবার খাওয়ার সময় মনে পড়লে তখনই বন্ধ করতে হবে, যদি তারপরও খেতে থাকেন তাহলে ধরে নেওয়া হবে যে এটা ইচ্ছাকৃত ভাবে আপনি করছেন, যখনই মনে পড়বে বন্ধ করতে হবে। ধরো আপনার মুখে খাবার মনে পড়লো, রোজা তাহলে ফেলে দিতে হবে, তবে অনিচ্ছাকৃত ভাবে কিছু খেলে আল্লাহ ক্ষমা করবেন। এরকম অবস্থা হলে কি হবে, যে মনে করেন একজন কিছু খেয়ে ফেলে আর হয়তো 20 মিনিট পরে হঠাৎ সে বুঝতে পারলো, সত্যি বলতে এরকম বেশ কয়েকবার আমার নিজের বেলাতেও হয়েছে, হঠাৎ বুঝতে পারলাম আহ সুবহানাল্লাহ, আমি তো খাবার খেয়েছি, আমি কি বোকা, এই অবস্থায় কি করব? এই হাদিস বলছে যে যা পানাহার করেছে সেটা আল্লাহর তরফ থেকে এসেছে, আল্লাহকে ধন্যবাদ দেবে। তবে এই কাজটা অনিচ্ছাকৃত ভাবে হতে হবে, হয়তো সে ভুলে গিয়েছিল, যদি আপনার নিয়ত জানেন আপনি সবাইকে বোকা বানাতে পারবেন আল্লাহকে ছাড়া। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আলোচনার টপিক রোজা অবস্থায় যেসব কাজের অনুমতি আছে। ডক্টর জাকির, মনে করেন একজন লোকের খুব বমি বমি ভাব আসছে, তারপর সে বমি করল রোজা রাখা অবস্থায়, এতে কি তার রোজা ভেঙে যাবে, নাকি সে বমি হয়ে যাওয়ার পরে এই রোজাটাই পালন করতে পারবে? বমি করার ব্যাপারটা ইচ্ছাকৃত হতে পারে, আবার অনিচ্ছাকৃতও হতে পারে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা সহিহ হাদিস, তিরমিজিতে এটার উল্লেখ আছে ফাস্টিং হাদিস নাম্বার 700। প্রিয় নবী বলেছেন যে যদি কেউ অনিচ্ছাকৃত ভাবে বমি করে সে তার রোজাটা পালন করবে, তার রোজা ভাঙবে না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে বমি করে, যদি কোনো লোক ইচ্ছে করে বমি করে তাহলে তা রোজা ভেঙে যাবে, এই রোজাটাকে পরে অন্য সময় রাখতে হবে। এই হাদিস আবারও বলছে সুনান আবু দাউদ
খণ্ড নম্বর দুই বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 2374। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বমি করে হঠাৎ করে মানে অনিচ্ছাকৃত ভাবে, তাকে পরে রোজা রাখতে হবে না। কিন্তু যদি কেউ বমি করে ইচ্ছাকৃত ভাবে ইচ্ছে করে, তাহলে পরে রোজা রাখতে হবে। যদি সে ইচ্ছে করে কাজটা করে, যেমন ধরেন গলার ভেতরে আঙুল ঢুকিয়ে অথবা পেটে চাপ দিয়ে অথবা ইচ্ছে করে কোনো দুর্গন্ধের ঘ্রাণ নিল অথবা এমন কিছু দেখলো যাতে বমি আসে, আর এগুলো করতেই থাকে, তাহলে ধরে নেওয়া হবে সে ইচ্ছাকৃত ভাবে এটা করছে এবং রোজাটা ভেঙে যাবে, আর এটা পরে রাখতে হবে। কিন্তু অনিচ্ছাকৃত ভাবে বমি হলে কোনো সমস্যা নেই, তবে যখন বমি হবে খেয়াল রাখবেন যেন সেটা আবার গিলে না ফেলেন। যদি মুখে চলে আসার পরে সেটাকে আবার গিলে ফেলেন, তাহলে রোজা ভেঙে যাবে। তাই যদি বমি হয় আপনাকে সেটা বাইরে বের করে ফেলে দিতে হবে, আর যদি অনিচ্ছাকৃত হয় তাহলে রোজা ভেঙে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, একেবারে বিস্তারিত জানিয়েছেন ডক্টর জাকির। এবারের প্রশ্নটা, তারপরে যে প্রশ্নগুলো করব সেগুলো শুনলে অনেক লোকজন অবাক হয়ে যেতে পারে। প্রথমেই প্রশ্ন করছি স্বামী এবং স্ত্রীর প্রসঙ্গ নিয়ে। ধরেন তারা বসে আছে সোফায় অথবা অন্য কোনো জায়গায় একসাথে, তখন স্বামী তার স্ত্রীর গালে একটা চুমু দিল, ধরেন স্ত্রীর গালে অথবা ঠোঁটে, এরকম কাজ করলে কি রোজা ভেঙে যাবে নাকি এটা অনুমতি আছে? রোজা অবস্থায় স্বামী যদি স্ত্রীকে চুমু দেয় অথবা জড়িয়ে ধরে, যদি চুমু দেয় স্ত্রীর গালে অথবা ঠোঁটে অথবা হাতে অথবা যদি স্ত্রীকে শুয়ে ধরে, এই কাজগুলোর অনুমতি আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা তাকে এমন কোনো কাজে উৎসাহিত করবে না যেটা হারাম রোজা থাকা অবস্থায়। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1927, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রোজা অবস্থায় তার স্ত্রীদের চুমু দিতেন এবং জড়িয়ে ধরতেন, তবে তিনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে সংযমী মানুষ, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন। একইভাবে এটা উল্লেখ আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 2279, ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রোজা অবস্থায় তিনি স্ত্রীকে চুমু দিয়েছেন, তারপরেই তার অনুশোচনা হলো, নবীর কাছে গিয়ে তিনি বললেন যে হে নবী, আমি আল্লাহ এবং আপনার বিরুদ্ধে গুনাহ করেছি। তখন নবী বললেন, তুমি কি করেছো? তিনি বললেন, রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দিয়েছি আমি। নবী বললেন, ওজুর সময় যখন তুমি গার্গল করো, মুখে পানি দিয়ে কুলি করো, তাতে কি রোজা ভেঙে যায়? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তাহলে চিন্তা করো। তার মানে আপনি স্ত্রীকে চুমু দিতে বা জড়িয়ে ধরতে পারেন। এছাড়াও আরেকটা হাদিস যেটা উল্লেখ আছে মাসনাদ আহমদ খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 6739, একজন সাহাবা বর্ণনা, একজন যুবক নবীর কাছে এসে জিজ্ঞেস করলো যে হে নবী, আমি রোজা থাকা অবস্থায় কি আমার স্ত্রীকে চুমু দিতে পারব? নবী উত্তরে বললেন, না। কিছুক্ষণ পরে নবীর কাছে একজন বৃদ্ধ লোক আসলো আর জিজ্ঞেস করলো, আমি কি রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুমু দিতে পারবো? নবী বললেন, হ্যাঁ। তখন সাহাবীগণ ভাবতে লাগলেন যে উত্তর দুটো আলাদা হয়ে গেল কেন। নবী তাদের বললেন যে এই লোক নিজেকে সামলাতে পারবে। এখানে নিয়মটা হচ্ছে, যদি কেউ জানে যে স্ত্রীকে চুমু দেওয়া বা জড়িয়ে ধরার পর সে নিজেকে কন্ট্রোল করতে পারবে, এতে সে এমন কোনো কাজে উৎসাহিত রোজা ভেঙে যায়। যেমন ধরেন সে তখন সহবাসে লিপ্ত হতে পারে অথবা বীর্যস্খলন হতে পারে। যদি নিজেকে কন্ট্রোল করতে পারে চুমু বা জড়িয়ে ধরার অনুমতি আছে, যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, যদি ভয় পান যে এমন কাজ করে ফেলবেন যাতে রোজাটা ভেঙে যায়, যেমন সহবাসস্খলন, তখন আপনার জন্য নিষিদ্ধ। এটা করার অনুমতি আছে, তবে পাশাপাশি ইসলামিক হেলথ ওয়ার্নিংও দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে প্রশ্ন, আগ্রোটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, একজন পুরুষ মানুষ কি তার স্ত্রীর সাথে রমজান মাসে সহবাস করতে পারবে সন্ধ্যার পরে, মানে রোজা রাখা শেষ হওয়ার পরে? প্রথম দিকে যখন মুসলিমদের জন্য রোজা রাখা ফরজ করা হলো, আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন নাযিল হয়েছে মানুষের পথের দিশারি হিসেবে এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যের পার্থক্যকারী রূপে। তারপর বলা হয়েছে যে যারা এই মাসটা পাবে তারা রোজা রাখবে। তাহলে যখন মুসলিমদের জন্য এই রোজাকে ফরজ করা, তখন পুরো রমজান মাস ধরে এমন ছিল
যে স্ত্রীর কাছে যাওয়া, স্ত্রীর সাথে সহবাস করা পুরো রমজান মাসে নিষিদ্ধ হোক, সেটা দিনের বেলায় অথবা রাতের বেলায়। আর আল কুতুবের তাফসিরে এটা উল্লেখ আছে, খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 210, যে উমর রাদিয়াল্লাহু আনহু একবার নবীর সাথে রাতে অনেক সময় ছিলেন, তারপর নবীকে ছেড়ে নিজের বাসায় চলে আসলেন, তখন তার স্ত্রীর সাথে সহবাসের ইচ্ছে হল। তিনি সহবাস করলেন, সকালে ঘুম থেকে উঠে খুব লজ্জা পেলেন এবং নবীর কাছে গিয়ে বললেন, আমি আল্লাহ এবং আপনার সাথে অন্যায় করেছি। নবী তখন বললেন, কেন? কারণ আমি স্ত্রীর সাথে সহবাস করেছি, আমার ইচ্ছা হয়েছিল, তখন স্ত্রীর কাছে গিয়েছিলাম, তার সাথে বিছানায় গিয়েছি, তার সাথে সহবাস করেছি। নবী বললেন, তুমি কি সুযোগ করেছো? তিনি নবীকে বললেন, কোনোভাবে কি আমাকে ক্ষমা করা যায়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারে না, একমাত্র তিনি পথ দেখাতে পারেন। এর পরপরে সূরা বাকারার একটা আয়াত অধ্যায় নম্বর 2 আয়াত 187 নাজিল করা হলো, বলা হলো, সিয়াম তোমাদের জন্য স্ত্রী সহবাস করা বৈধ করা হয়েছে, কারণ তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। আয়াতটাতে আরো বলা হয়েছে যে আল্লাহ জানেন সময়ে নিজেদের সাথে অবিচার করছিল, আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন, এখন থেকে তোমরা স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে এবং আল্লাহ তোমাদের জন্য যা বিধিবদ্ধ করেছেন তা কামনা করো। তোমরা পানাহার তখন যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয়, তারপর সিয়াম পূর্ণ করো সূর্যাস্ত পর্যন্ত, রাত না হওয়া পর্যন্ত। তাহলে আয়াতটা যখন নাজিল হলো সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, সেই সময় থেকে রমজান মাসে রাতের বেলায় মুসলিমদের জন্য সহবাস করা বৈধ হয়ে গেল। তাহলে এখনকার নিয়মটা হচ্ছে, আপনি স্ত্রীর সাথে সহবাস বা যৌন সম্ভোগ করতে পারবেন না দিনের বেলায়, যে সময় আকাশে ভোরের আলো ফোটে, তার মানে ফজরের ওয়াক্ত থেকে, তবে সূর্য ডোবার পরের সময় থেকে ভোর হওয়ার ঠিক আগে পর্যন্ত, ফজরের নামাজের আগে স্ত্রী সহবাস করতে পারবেন, এটা বৈধ, এতে কোনো সমস্যা নেই। খুব সুন্দর, এই ব্যাপারটা আপনি আগেও বলেছিলেন যখন আমরা রমজানের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আর যাই হোক, আবার বলায় আমাদের জন্য ভালো হলো, ইসলাম ধর্মের বিভিন্ন দিকগুলো এরকম একে অন্যের সাথে সম্পর্কিত। আপনার জন্য এবারে প্রশ্ন, যে ধরেন একজন লোকের স্বপ্নদোষ হয়েছে আর রোজা থাকা অবস্থায়, এতে করে কি তার রোজা ভেঙে যাবে নাকি এটার অনুমতি আছে? রোজা অবস্থায় দিনের বেলায় কারো স্বপ্নদোষ হলে নিয়মটা কি? যদি রোজা অবস্থায় কারো দিনের বেলায় স্বপ্নদোষ হয়, হয়তো ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে তারপরে স্বপ্নদোষ হলো, এটা হচ্ছে অনিচ্ছাকৃত। যদি কারো স্বপ্নদোষ হয় এবং বীর্যস্খলন হয়, যেটা অনিচ্ছাকৃত, এজন্য তাকে কোনো দোষ দেয় না, তাহলে এক্ষেত্রে যেহেতু এটা অনিচ্ছাকৃত, অবশ্যই তার রোজা ভাঙবে না আর সে রোজা সম্পূর্ণ করবে। এ সময় তাকে যে পরামর্শটা দেওয়া যায় সেটা হলো, তাকে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে, যাতে করে সে পরে নামাজ পড়তে পারে। বাহ, খুব সুন্দর, আপনি একেবারে সহজ করে বললেন, আপনাকে ধন্যবাদ। এটা আগের প্রশ্নটার সাথে সম্পর্কিত, রোজা থাকার সময় সহবার জনিত নাপাক অবস্থায় থাকার অনুমতি কি আছে? মানুষ সহবাস জনিত নাপাক অবস্থায় থাকে কি না, এটা ডিপেন্ড করে, যদি এ সময় রোজা ভাঙার মতো কাজ সে না করে। যেমন ধরেন, এটা আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসে বলা হয়েছে সহিহ মুসলিমে, খন্ড নম্বর 2 হাদিস নম্বর 2453, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর স্ত্রী, তিনি বলেছেন, ঘুম থেকে উঠলেন তখন সহবাসজনিত নাপাক অবস্থায় ছিলেন, সহবাসজনিত নাপ কিন্তু রোজা ছিলেন, তারপর তিনি গোসল করলেন এবং রোজাও রাখলেন। এছাড়া এই একই রকম কথা আছে সহিহ বুখারীতে, খন্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার 925, এই হাদিস বর্ণনা দিয়েছেন নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারা দুজনে নবীর স্ত্রী, তারা বলেছেন যে নবী যখন সকালে ঘুম থেকে উঠতেন, যখন তিনি সহবাসের কারণে নাপাক থাকতেন, কারণ আগের রাতে তিনি স্ত্রীর সাথে সহবাস করেছেন, এটা স্বপ্নদোষের কারণে হয়নি, কিন্তু তিনি সকালে গোসল করে থাকতেন, এই রোজা তিনি কখনোই পরে রাখতেন না। এটাই প্রমাণ করে যে জানাবা অবস্থায় থাকা সহবাসজনিত অপবিত্রতা, সহবাসজনিত নাপাক, এতে রোজা ভেঙে যায় না। যদি এই সময় কারো স্বপ্নদোষ হয় তাহলেও তার রোজা ভাঙবে না। শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব গোসল করতে হবে, যদি সকালে ঘুম ভাঙে ভোর
দ্রুত থাকে তখন তাড়াতাড়ি গোসল করে নিতে হবে, যাতে করে ফজরের নামাজটা আদায় করা যায়। অথবা ফজরের নামাজের পরে ঘুমালো, তারপর স্বপ্ন দোষ হলো, তখন সে অপবিত্র হয়ে গেল। এই অবস্থায় তাকে দুপুরের আগে গোসল করে নিতে হবে, যাতে করে জোহরের নামাজটা পড়া যায় ফরজ গোসল করার পরে। আচ্ছা, আশা করি দর্শকদের কাছে এই বিষয়টা পরিষ্কার হবে। আর একইভাবে যদি রজস্রাব হয় কোনো মহিলার, কারণ রজস্রাব হলে এবং রজস্রাব যদি ফজরের ঠিক আগে বন্ধ হয়ে যায়, সে যদি দেরি করে গোসল করে হয়তো তখন ভোর হয়ে গেছে, আর যদি গোসল করে ফজরের নামাজের ঠিক, এতেও কোনো সমস্যা নেই। খুব সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আলোচনার টপিক রোজা অবস্থায় যেসব কাজের অনুমতি আছে। পরের প্রশ্ন, ধরেন একজন মহিলা রোজা থাকা অবস্থায় রান্না বান্না করছে, সে কি খাবারের স্বাদ নিতে পারবে? আপনি যদি রান্না করার কথা বলেন, হোক সেটা পুরুষরা ধুনি বা মহিলারা ধুনি, সহিহ বুখারীতে একটা হাদিস আছে, খণ্ড নম্বর 3 কপ ফাস্টিং, অধ্যায় নম্বর 25, এখানে ইবনে আব্বাস বর্ণনা করেছেন, রান্নার সময় তরকারি বা খাবারের স্বাদ নিলে রোজা ভেঙে যায় না। এটা একটা মুআল্লিক হাদিস, তবে এর সাথে সম্পর্ক আছে আরো হাদিসের, যেমন সহিহ ইবনে সাইবা এবং বাইহাকি। এভাবে এই হাদিসকেও বলা হয়েছে সহিহ। এখানে বলা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, রোজা অবস্থায় সিরকা এবং খাবারের স্বাদ নেওয়া যাবে। এই হাদিসগুলো প্রমাণ করে যে রোজা থাকা অবস্থায় খাবারের টেস্ট নিতেন, তবে সাবধান থাকতে হবে, খাবার গিলে ফেলবেন না, ওটা আপনার পেটে চলে যাবে। আর এই কারণেই বিশেষজ্ঞগণ বলেন যে কাজটা প্রয়োজন হলে করবেন, তা না হলে বাদ। যেমন ধরেন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন, খাবার স্বাদ নেওয়াটা মাকরুহ যদি না এটা আবশ্যক হয়। এরপর শেখ ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে এটা মাকরুহ যদি না প্রয়োজন থাকে। আর যখন এভাবে খাবারের স্বাদ নেওয়া প্রয়োজন হবে, তখন নিজের জিহ্বার সামনে রাখবেন, যাতে বুঝতে পারেন যে সেই খাবারটা মিষ্টি কি ওটা নোনতা স্বাদ। তারপর খাবার ফেলে দেবেন, গিলে ফেলবেন না, এটা রোজা ভাঙবে না। অথবা যদি কোনো মা খাবার খাওয়াতে চায় বাচ্চাকে, অনেক সময় খাবারটা দিতে হয়, এখানে মা সেই খাবারটা চিবিয়ে সে বাচ্চাকে দিতে পারেন, তবে মাকে সাবধান থাকতে হবে যেন খাবারটা না খেয়ে ফেলেন, গিলে না ফেলেন। এই ধরনের পরিস্থিতিতে খাবারের স্বাদ নেওয়ার অনুমতি আছে, প্রয়োজন ছাড়া নয়। যেমন ক্ষুধা লেগেছে সেজন্য স্বাদ নিলেন, এটা মাকরুহ যদিও সে রোজা ভাঙবে না। মাকরুহ মানে না করলেই ভালো, এতে রোজা ভাঙবে না। তবে যদি প্রয়োজন থাকে স্বাদ নেবেন, আর সাবধান থাকবেন যেন গলা দিয়ে নেমে না যায়, গিলে না ফেলেন, স্বাদ নেওয়ার পর মুখ থেকে ফেলে দেবেন। আচ্ছা, আমার ভালো লাগছে যে আপনি আমাকে কিছুটা শুধরে দিলেন যে শুধু মহিলারা নয়, আর আমরা জানি যে পুরুষরাও রান্না করে, তাদেরকেও এই ব্যাপারে উৎসাহিত করা উচিত। ডক্টর জাকির, এবারে প্রশ্নটা, চোখে অ্যালকোহল দেওয়া তার মানে কালো সুরমা। আমরা জানি এটা একটা সুন্নত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আর রোজা অবস্থায় চোখে অ্যালকোহল দেওয়ার অনুমতি কি আছে? চোখে অ্যালকোহল দেওয়ার কথা যদি আমাদের ভারতীয় উপমহাদেশে বলা হয় সুরমা অথবা কালো আই লাইনার, এটা আমাদের নবীর সুন্নত। আর আমরা একটা হাদিস থেকে পাই যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে থাকতেন, তার খাবার রান্না করতেন, আর তিনি চোখে অ্যালকোহল দিতেন, নবী কখনোই তাকে বারণ করেননি, রোজার সময় তিনি চোখে দিতেন। এতেই প্রমাণ হয় চোখে সুরমা দিলে রোজা ভেঙে যায় না, এটার অনুমতি আছে। আর এছাড়াও যদি ব্যবহার করেন কোনো আই ড্রপ বা ইয়ার ড্রপ, যদি সেই চোখের ড্রপ বা কাটিং কিছুক্ষণ পরে গলার কাছে স্বাদ অনুভব করেন, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এতে রোজা ভেঙে না, কারণ এটা খাবারিক পথ না, আর আই ড্রপ হচ্ছে এক ধরনের মেডিসিন, খাবার না। আবার অনেক সময় নাক কান আর গলা একসাথে দেখা হয়, তখন বলা হয় ইএনটি, ইএনটি ইয়ার নোজ থ্রোট। তাহলে যদি চোখের ড্রপ বা কানের ড্রপ অথবা নাকের ড্রপ দেন, সেখানে সম্ভাবনা থাকে কিছুক্ষণ পরে গলায় চলে যাবে, তাহলে ওষুধের স্বাদটা পাবেন। নাকের ড্রপ হলে বাইরে ফেলে দেবেন, তবে কানের ড্রপ যদি গলায় চলে যায়, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এতে রোজা ভাঙবে না, তবে কিছু বিশেষজ্ঞ বলেন সেটা যদি গলায় চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। তবে সঠিক নিয়ম হচ্ছে, যেহেতু এটা খাবার বা পানীয় যাওয়ার স্বাভাবিক পথ না, সেজন্য বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন এতে আপনার রোজা ভাঙবে না। আর যদি এটা নিয়ে কারো
সন্দেহ তাহলে বিরত থাকতে পারে নাকের ড্রপ দেওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত, তাহলে তো পুরোপুরি সেফ। তবে সঠিক নিয়ম হচ্ছে নাক অথবা কানের ড্রপ ব্যবহার করলে আপনার রোজা ভেঙে যাবে না। একই রকম নিয়ম কি আতরের বেলায়ও, মানে পারফিউম? আতর সুগন্ধির কথা বলছেন? হ্যাঁ, আতর লাগা কেন? আপনি শরীরে আতর লাগাচ্ছেন রোজার মধ্যে বা শুরু করার আগে, এখানেও কি নিয়মটা? যদি কোনো সুগন্ধি লাগিয়ে সেটার গন্ধ নেন, এতে কোনো সমস্যা নেই। পারফিউমের গন্ধ নেওয়ার অনুমতি আছে যে কোনো পারফিউম, তবে তা থেকে যেন ধোঁয়া বের না হয়। আগরবাতি দেখেছেন আপনি, এইভাবে যদি বের হয় এই ধোঁয়ার গন্ধ নিলে সেটা নাকে চলে যাবে, তারপর পাকস্থলীতে চলে যাবে, তারপর কিছু কোনো ভেতরে চলে যেতে পারে, এটা বুকর বুকর। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের একটু সাবধান থাকতে হবে। এছাড়া আতর পাতের গন্ধ নিলে সমস্যা নেই, এতে আমাদের রোজা ভাঙবে না। আমাদের এবারে প্রশ্নটা হলো ইনজেকশন, রোজা অবস্থায় কি ইনজেকশন নেওয়া যাবে? ইনজেকশনের কথা যদি বলতে হয়, বিভিন্ন ধরনের ইনজেকশন আছে। একটা ইনজেকশন দেওয়া হয় শিরা বা ধমনীতে, আরেকটা দেওয়া হয় রোগীর মাসলে, আরো অনেক জায়গায় দেওয়া হয়। তবে ইনজেকশনগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ধরনের ইনজেকশন আমাদের শরীরে পুষ্টির যোগান দিয়ে থাকে, যেটা অনেকটা খাবার দেওয়ার মতো। যেমন ধরেন আমাদের শরীরে ইনজেকশনের মাধ্যমে গ্লুকোজ দেওয়া হয়, কারো হয়তো অতিরিক্ত ডিহাইড্রেশন চলছে, সে হয়তো মুখ দিয়ে খেতে পারছে না, এমন পরিস্থিতিতে ইনজেকশনের মাধ্যমে গ্লুকোজ দেওয়া হয়ে থাকে পুষ্টি গ্রহণের জন্য। এটা যেহেতু অনেকটা খাবার দেওয়ার মতো, এতে রোজা ভেঙে যাবে। কিন্তু এটা যদি পুষ্টি গ্রহণ না হয়, শুধু মেডিকেল চিকিৎসা হয়, যেমন ইনসুলিন, তাতে পুষ্টি গ্রহণের কথাই আসছে না, অথবা হতে পারে পেনিসিলিন, এই ধরনের মেডিকেল চিকিৎসা শরীরে কোনো পুষ্টির যোগান দেয় না, যেহেতু এগুলো খাবার না, এই ওষুধগুলো দিনের বেলায় দেওয়া যেতে পারে, এতে রোজা ভাঙবে না। যদিও অনেক মাকরু না করলে ভালো, সূর্য ডোবার পরে ওষুধ নেওয়াটাই আসলে সবচেয়ে উত্তম। সঠিক নিয়ম হচ্ছে রোজা ভেঙে যায় না, কারণ এখানে কোনো পুষ্টি গ্রহণ হচ্ছে না। আচ্ছা, মেডিকেল চিকিৎসা নেওয়ার ব্যাপারে, ধরেন কেউ রোজা আছে, সে সময় নাকের ড্রপ, বিভিন্ন রকমের ট্যাবলেট যেটা রাখা হয় জিভের নিচে, অথবা হয় মেডিকেল তদন্ত যেখানে শরীরের ভিতরে বিভিন্ন ধরনের জিনিস প্রবেশ করানো হয়, রোজা থাকা অবস্থায় কি এগুলোর অনুমতি আছে? বর্তমানে অনেক পদ্ধতিতে চিকিৎসা করা হয়, বিভিন্ন পদ্ধতির কথা বলে একটা লেকচার দেওয়া যায়, যেহেতু সময় কম তাই বলতে পারছি না, শুধু কয়েকটা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। যদি আপনি এমন কিছু ট্যাবলেটের কথা বলেন যেগুলো দেওয়া হয়ে থাকে এনজাইনার জন্য, হার্টের সমস্যা থাকলে এটা খাবেন। এই ট্যাবলেট রাখা হয় রোগীর জিভ হচ্ছে, এটা গিলে খেয়ে ফেলবে না, এখানে কোনো পুষ্টি দেওয়া হচ্ছে না, এটা হার্টের চিকিৎসায় দেওয়া হয়, সেজন্য এই ট্যাবলেট নিলে আপনার রোজা ভাঙবে না। ট্যাবলেটটা গিলে ফেলবেন না, জিভের তলায় রেখে দেবেন, সেখান থেকেই শেষ হয়ে যাবে। যদি নাকের ড্রপ ব্যবহার করেন, সেই ওষুধ যদি গলা দিয়ে পেটের ভেতরে না যায় তাহলে অনুমতি আছে, যদি কানের ভেতরে ড্রপ দেন তাহলে অনুমতি আছে, আগে বলেছি। এছাড়াও যদি কানে ইনজেকশন দেন সেটার অনুমতি আছে। পরীক্ষার কথা বলেন, গোপনাঙ্গে কিছু প্রবেশ করানো হয়, হতে পারে সেটা আঙ্গুল বা কোনো যন্ত্রপাতি, এটার অনুমতি আছে। অথবা যদি ট্রিটমেন্টের জন্য যে কোনো কিছু প্রবেশ করান, কোনো ধরনের ধরেন ডুস অথবা কোনো যন্ত্রপাতি, এর অনুমতি আছে। যদি ইউটেরাসের ভেতরে যন্ত্রপাতি প্রবেশ করান অথবা কোনো ডিভাইস যার নাম আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, অথবা প্রবেশ করালেন কোনো ক্যাথেটার পরীক্ষা করার জন্য অথবা স্কোপ, এগুলোর অনুমতি আছে। এছাড়া যদি ইউরিনারি ট্র্যাকে প্রবেশ করানো অথবা কোনো ইনজেকশন দিলেন কোনো পরীক্ষা করার জন্য, তাতে রোজা ভাঙবে না। একইভাবে আগেও বলেছি, যদি কোনো ইনজেকশন নেন, হোক সেটা শিরা বা ধমনীতে অথবা মাসলে, যদি শরীরে কোনো রকম পুষ্টির যোগান না দেয়, শরীরে যদি পুষ্টি না যায়, যদি খাবারের কাজ না করে অনুমতি আছে, যদি খাবারের কাজ করে তাহলে রোজা ভেঙে যাবে। এরপরে যদি শরীর থেকে সামান্য রক্ত নেন টেস্টের জন্য, এতে আপনার রোজা ভাঙবে না। আর যদি কোনো রকম ক্রিম মাখেন, হয়তো সেটা কোনো লোশন অথবা অয়েন্টমেন্ট স্কিনে লাগালেন, সেটা স্কিনের সাথে মিশে গেল, এরকম হলেও আপনার রোজা ভাঙবে না, এটা করার অনুমতি আছে। এছাড়া যদি অন্য ট্রিটমেন্ট নেন, যেমন ধরেন উদাহরণ আপনি ল্যাপ্রোস্কোপি করালেন, যেখানে একটা যন্ত্র প্রবেশ করানো হয় তলপেটে, একটা স্কোপ বসানো হয়,
হোক পরীক্ষার জন্য বা ট্রিটমেন্টের জন্য বা সার্জারির জন্য অনুমতি আছে। যদি কোনো গ্যাস্ট্রোস্কোপি পাকস্থলীতে প্রবেশ করানো হয় স্কোপ, যদি তার মধ্যে কোনো ফ্লুইড দেওয়া না হয় অথবা কোনো খাবার অনুমতি আছে পরীক্ষা করা যাবে। যদি কোনো যন্ত্র প্রবেশ করান স্পাইনাল কর্ডে মেরুদণ্ড পরীক্ষা করার জন্য অথবা হয়তো ব্রেন পরীক্ষা করলেন, এগুলোর অনুমতি আছে। যদি করেন এনিমা, এটার অনুমতি আছে। এভাবে আরো অনেক বলা যায়, তবে এই ক্ষেত্রে নিয়মটা শরীরের ভেতরে এমন কিছু যাবে না, মুক্তি অথবা নাক দিয়ে, যেটা পুষ্টি গ্রহণের মতো হয়। এটা বাদে যদি শরীরের অন্য অংশে যায় কোনো যন্ত্রপাতি, হোক সেটা গোপনাঙ্গে হোক সেটা ইউটেরাস ইত্যাদি, এটারও অনুমতি আছে। এতে করে রোজা ভেঙে যাবে না, কারণ শরীরে কোনো খাবার দেয়া হচ্ছে না, আর এটা শরীরে খাবার যাওয়ার স্বাভাবিক পথ না, এগুলোর অনুমতি আছে। এই কাজগুলোর যে অনুমতি আছে, এটা অনেক মানুষের দুশ্চিন্তা দূর করবে এই রমজান, আর পরের রমজানের জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে আলোচনার টপিক রোজা অবস্থায় যেসব কাজের অনুমতি আছে। ডক্টর জাকির, কারো মনে কোনো রকম সন্দেহ দেখা দিলে কি করতে হবে? ধরেন রোজা থাকা অবস্থায় তার মনে কিছু বিষয় নিয়ে সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল, তখন সে কি করবে? সন্দেহ দেখা দিলে তখন এ ব্যাপারে নিয়মটা কি? যদি কারো মনে কোনো রকম সন্দেহ দেখা দেয় যে সে যেটা করছে সেই কাজের হয়তো, অথবা যদি তার সন্দেহ থাকে যে এতে রোজা ভেঙে যাবে, সবচেয়ে ভালো হয় সেই কাজ থেকে বিরত থাকা। যদি সন্দেহ থাকে সবচেয়ে ভালো সেই কাজ থেকে সংযত থাকা। হতে পারে সেই কাজটা হয়তো নিষিদ্ধ, যদি সন্দেহ থাকে আর সেটা না করেন কোনো গুনাহ হবে না, তাই সংযত থাকে সবচেয়ে ভালো। তবে এখানে শিরোনামটা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 43, এছাড়াও সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত 7, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো, যে লোক জানে তাকে জিজ্ঞেস করেন, কোনো বিশেষজ্ঞকে, তিনি আপনাকে বলবেন যে এটার অনুমতি আছে কিনা, এটাই সবচেয়ে ভালো। তবে কাউকে না পেলে যদি সন্দেহ থাকে তাহলে বিরত থাকাই সবচেয়ে ভালো। ভালো উপদেশ। এবার ধরে একজন লোক এমন অবস্থায় পড়ল যে তাকে একরকম বাধ্য করা হচ্ছে তার রোজাটা ভাঙার জন্য, অথবা কেউ হয়তো ভুল করে তার রোজাটা ভেঙে ফেললো, এটার কি অনুমতি আছে যে এরকম অবস্থায় পড়লে সে তার রোজা ভেঙে ফেলতে পারে? এরকম নিয়ম আছে কিনা যে কেউ তার রোজা ভাঙবে, অনুমতি আছে কিনা? কেউ যদি না জেনে বা ভুল করে রোজা ভেঙে ফেলে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 106, যে কেউ ঈমান আনার পরে যদি সে আল্লাহকে অস্বীকার করে, যদি না তাকে বাধ্য করা হয়, তার মানে জোর করা হলে শিরক করতে পারেন, যদি আপনার ভেতরে তখনও তাকওয়া থাকে আল্লাহকে মেনে চলেন, তাহলে এর অনুমতি আছে। কেউ যদি আপনাকে বাধ্য করে কোনো কাজ করতে আর এতে আপনার রোজা ভেঙে, তাহলে আপনি দায়ী থাকবেন। এখন যদি নিয়ম কানুনের কথা বলতে হয়, আমাদের প্রিয় নবী মুহাম্মদ বলেছেন, এটা হচ্ছে ইবনে মাজা নাম্বার 3 হাদিস নাম্বার 2043 এবং 2045, নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ক্ষমা করে দেবেন যদি তারা ভুল করে অথবা ভুলে যায় বা যেটা তার উপর চাপিয়ে দেওয়া হয় জোর করা ছাড়াও, যদি সে ভুল করে অথবা কোনো কিছু ভুলে যায় আল্লাহ সেটা ক্ষমা করবেন। পবিত্রকরণে এটা বলা হয়েছে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 5, যে যদি তোমরা কোনো ব্যাপারে ভুল করে ফেলো কিন্তু তোমাদের নিয়ত ছিল না, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। এছাড়া আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 286, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, হে প্রতিপালক, যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি আমাদের পাকড়াও করো না। তাহলে যে কাজগুলোর কারণে রোজা ভেঙে যায়, যেমন খাওয়া দাওয়া, পান করা, সহবাস ইত্যাদি, এই কাজগুলো, এক্ষেত্রে চারটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। যদি কাজটা করতে বাধ্য করে তাহলে সে দায়ী হবে না, আপনাকে জোর করে সেজন্য আপনি দায়ী হবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। 2 নম্বর, যদি এই কাজ করেন ভুল করে, যেমন ধরেন একজন লোক সাহরি খেল, তারপর মনে করলো এখনো ভোর হয়নি আর সে খেতেই থাকে, এটা একটা ভুল। যখন সে বুঝলো খাওয়া বন্ধ করলো, এটা সে ভুল করলো। অথবা কেউ হয়তো ভুলে গিয়ে একটা কাজ করে ফেললো, যেমন কেউ হয়তো রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেললো,
যদি ভুল করে থাকে তাহলে আল্লাহ ক্ষমা করবেন, সে রোজা রাখতে পারবে। চতুর্থ পয়েন্টটা হচ্ছে, যদি কেউ না জেনে কোনো কাজ করে এটা সম্পর্কে জানতোই না, যেমন ধরেন একটা লোক হয়তো জানে না যে ইচ্ছাকৃত ভাবে বমি করলে, ইচ্ছে করে বমি করলে রোজাটা ভেঙে যায়, আর তারপর সে হয়তো মুখের ভেতরে আঙ্গুল দিয়ে ইচ্ছে করে বমিটা করে ফেললো, তাহলে সে কাজটা করলে একেবারে না জেনে, এমন হলে ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। এই চারটা ক্যাটাগরির কারণ আল্লাহ আমাদের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না। আর নবী বলেছেন, যদি তোমরা ভুলে যাও অথবা ভুল করো অথবা যদি তোমাদের বাধ্য করা হয়, এমন হলে ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। এটা আল্লাহ সুবহানাহু তাআলার দয়া। সত্যি বলতে ডক্টর জাকির, আমার কাছে এটা পরিষ্কার, আর আশা করি দর্শকের কাছেও পরিষ্কার, যে আল্লাহ দয়া তার শাস্তির চেয়ে অনেক বেশি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে আমরা ইন্টারভিউ এর শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমরা পিতৃদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে একজন দর্শকের প্রশ্ন দিয়ে শুরু করছি। ধরেন একজন লোক অ্যাজমা রোগে ভুগছে, অ্যাজমা, তখন সে কি রোজা রাখা অবস্থায় চিকিৎসা নিতে পারে, যেমন অক্সিজেন, ভ্যাপোরাইজার বা বিভিন্ন রকমের ট্যাবলেট? যদি কোনো লোক অ্যাজমার জন্য চিকিৎসা নিয়ে থাকে, অ্যাজমা বা হাঁপানির রোগীরা বিভিন্ন রকমের চিকিৎসা নিয়ে থাকে, হতে পারে পাপার, হতে পারে অক্সিজেন অথবা ভ্যাপোরাইজার, এছাড়াও হতে পারে ট্যাবলেট বা ক্যাপসুল, এক কথায় যদি কেউ পাপার ব্যবহার করে, তখন সেখান থেকে গ্যাস চলে যায় ফুসফুসে, ফুসফুস আকারে বড় হয়, এতে রোজা ভাঙবে না, কারণ এটাকে শুধু গ্যাস ফুসফুসে যাচ্ছে, এটা কোনো খাবার না আর পাকস্থলীতে যাচ্ছে না, এটা শুধুমাত্র গ্যাস, সেজন্য এতে রোজা ভাঙবে না যদি কেউ পাপার ব্যবহার করে। এরপর যদি অক্সিজেনের কথা বলেন, এটা ফুসফুসের ভেতরে চলে যায় আবার বেরিয়ে আসে, এভাবে ফুসফুসে অক্সিজেন নিলে রোজা ভেঙে যাবে না, রোজা বাতিল হয়ে যাবে না। কিন্তু যদি ভ্যাপোরাইজারের কথা বলেন, এই চিকিৎসা অনেক রকমের হতে পারে, সেটা হতে পারে তরল অথবা কোনো গ্যাস অথবা কোনো কিছুর দানা, আর এই ওষুধ রাখা হয় একটা পাত্রে, তারপর বাটনে চাপ দিলে মেশিনে প্রেশার বাড়ে, তখন সেই প্রেশারে ঔষধ ফুসফুসের ভেতরে চলে যায়, হয়তো যেতে পারে কোনো নল দিয়ে, মাস্কের ভেতর দিয়ে, তবে সেটা যখন ফুসফুসে যায় তখন সম্ভাবনা থাকে যে বেশ কিছু দানা চলে যেতে পারে পাকস্থলীতে। এজন্য বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে অ্যাজমার জন্য ভ্যাপোরাইজার দিয়ে চিকিৎসা নিলে আপনার রোজা ভেঙে যাবে। এরপর যদি ক্যাপসুলের কথা বলতে হয়, এই ক্যাপসুলের ভেতরে ঔষধ থাকে, এতে ঔষধ থাকে পাউডার, উপরে একটা কভার দেওয়া থাকে, ক্যাপসুলটা একটা পাত্রে রাখা হয়, তারপর প্রেশার দেওয়া হয়, তখন ওষুধটা বেরিয়ে আসে, তবে এতেও রোগীর পাকস্থলীতে চলে যেতে পারে সেই দানাগুলো, তখন ক্যাপসুল দিয়ে অ্যাজমার চিকিৎসা করলেও আপনার রোজা ভেঙে যেতে পারে। অ্যাজমার চিকিৎসা করতে গেলে এই দুটো পদ্ধতির ব্যাপারে অনুমতি আছে, পাপার এবং অক্সিজেন, এ দুটোতে রোজা ভাঙবে না। এবার আরেকজন দর্শকের প্রশ্ন, রোজা থাকা অবস্থায় কি টুথপেস্ট ব্যবহার করার অনুমতি আছে? টুথপেস্ট ব্যবহারের ব্যাপারে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে টুথপেস্ট ব্যবহারের অনুমতি আছে। শেখ বিন বাজও বলেন, আল্লাহ তাকে রহমত করুন, তিনি বলেছেন পেস্ট আর ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করাটা অনেকটা মিসওয়াকের মতো, আর নবীর ব্যবহারে কখনো নিষেধ করেননি, কোনো সমস্যা নেই, এতে রোজা ভাঙবে না। তবে খেয়াল রাখবেন টুথপেস্ট যেন গিলে না ফেলেন, টুথপেস্ট গিলে ফেলাটা নিষিদ্ধ। সেজন্য কিছু বিশেষজ্ঞ বলেন এটা মাকরুহ, যে টুথপেস্টের স্বাদ ভালো হলে অনেকে হয়তো খেয়ে ফেলতে পারে, সেজন্য অনেক বিশেষজ্ঞ বলেন এটা মাকরুহ। তবে সঠিক হচ্ছে সাবধান থাকতে হবে যে টুথপেস্ট খেয়ে ফেলবেন না, তাহলে টুথব্রাশ ও পেস্ট ব্যবহার করতে পারেন, এতে আপনার রোজা ভাঙবে না। আচ্ছা, দর্শকদের কাছ থেকে পরের প্রশ্ন, রোজা অবস্থায় কি থুতু ফেলতে হবে? যখন মুখে পানি নিয়ে কুলি বা গার্গল করি, বিশেষ করে পুজোর সময় কি এটা করতে হবে? সাধারণত যারা রোজা রাখে তাদের অনেকে ভাবে যে যখন আপনি পানি দিয়ে গার্গল করছেন অথবা মুখে পানি নিয়ে কুলি করছেন তখন থুতু ফেলতে হবে, তা না হলে কিছু পানি পেটে চলে যাবে। তবে সঠিক নিয়মটা হচ্ছে, বেশিরভাগ বিশেষজ্ঞ একমত যে আপনি যখন গার্গল করছেন অথবা কুলি করছেন তখন থুতু ফেলার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এছাড়া যে বিশেষজ্ঞরা বলেন যে থুতু ফেলতেই হবে, সেটা মাত্র একবার, তবে কিছু লোক অনেকবার থুতু ফেলে, আবার অনেকে কাপড় নিয়ে মুখ মুছতে থাকে যে
গারণ করার পরে তারা ভাবে পানিটা পেটে চলে যেতে পারে, যেটা একেবারে অসম্ভব ব্যাপার। আর আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী ভালো করে দেখি, সাহাবীগণের জীবনী দেখি, অনেক সময় তারা পানি খেয়েছেন ফজরের নামাজের ঠিক আগে, তারপর রোজা রাখবেন, যখন ফজরের আজান শুনলেন তখন বন্ধ করলেন। কিন্তু এরকম কখনো শুনিনি যে একজন সাহাবী পানি মুখে নিয়ে আবার ফেলে দিয়েছে। যদি গার্গল করার সময় থুতু ফেলেন, মানুষজন রোজা শুরু করার আগেই যে গার্গল করে, সাহাবী শেষ সময় যখন আজান শোনেন নিশ্চয়ই কোনো হাদিসে কথা বলতো যে সাহাবী কোনো থুতু ফেলতেন, তারা খেয়াল রাখতেন পানি যেন গলায় না যায়, এমন হাদিস দেখেনি। আর অজু করার সময় যদি গার্গল করেন অথবা পানি দিয়ে মুখ পরিষ্কার করেন, পানিটা ফেলে দেন, ব্যাস। তারপরও যদি থুতু ফেলতে চান, আমার মনে হয় একবার ফেললে যথেষ্ট। থুতু যদি বারবার ফেলতেই থাকেন তাহলে এক পর্যায়ে মুখ শুকিয়ে যাবে। মুখের এই থুতুর বেশিরভাগ অংশই হচ্ছে লালা, আপনার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এটা জেনে ভালো লাগলো, কারণ রোজা অবস্থায় বারবার থুতু ফেললে তো জীবনটাই কঠিন হয়ে যেত। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা কথা অবশ্যই বলবো, এটা দেখে আমি অবাক হচ্ছি যে অনেক কাজেরই অনুমতি আছে। কারণ আপনি দেখবেন যে আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে একটা ধারণা আছে যে ইসলাম সবসময় বলছে না না না, আসলে ইসলাম বলছে হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ, তবে কিছু না, সামান্য কয়েকটা না, তবে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু জানলাম আর যথেষ্ট উপভোগ করলাম, এটা বলতেই হবে। ভাই ও বোনরা, আমি নিশ্চিত আপনারাও আমার সাথে একমত হবেন, আর আপনাদের অনুরোধ করছি আরো একবার যে আপনাদের বন্ধুদের বলবেন, তারা মুসলিম হতে পারে অমুসলিমও হতে পারে, তাদের বলবেন আমাদের এই অনুষ্ঠানটা দেখতে, আবারও দেখা হবে আগামীকাল একই সময়। আর সেদিন আলোচনার টপিক রোজার সময় যেসব কাজ সুপারিশ আর অনুৎসাহিত করা হয়েছে, আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh, you who believe, give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh, you who believe, read the Quran every night of Ramadan, night of Ramadan. Welcome.